আমার হার্টের রোগ হয়েছিল। আমার স্বামী গোটা ডাক্তার ঘর উজার কুবরাজ ঘর গোটা ঘুরানছে গোটা, কোথায় ভালো হয় না। তো ওইখানে শেষে ডাক্তার বলেছিল, বলছে তুমি আর মরে যাবি, তোমার তুমি আর বাঁচবি না, আর 10-12 দিন বাঁচবি। আপনার নাম? নিয়তি মর্মা। বাড়ি কোথায়? তেঁতুলডাঙ্গা। তেঁতুলডাঙ্গা। আপনার কি হয়েছিল? আমার হার্টের রোগ হয়েছিল। হার্টের রোগ হয়েছিল প্রথমে যখন যিশুকে জানতাম না, সবাইকে জয় যিশু, যখন যিশুকে জানতাম না, যখন হিন্দু ছিলাম আমি, আদিবাসী মহিলা পরিবার থেকে এসেছি, তো যখন যিশুকে জানতাম না তখন আমার হার্টের রোগ ছিল। একটু জোরে কথা বলুন। হার্টের রোগ ছিল তখন, হিন্দু যখন ছিল তখন। আমার স্বামী গোটা ডাক্তার ঘর উজার কুবরাজ ঘর গোটা ঘুরানছে গোটা, কোথায় ভালো হয় না। হার্টের রোগ হয়েছিল তখন লোকপুর, হার্টের ডাক্তারখানে নিয়ে গেছিল লোকপুর। তো ওইখানে ডাক্তার, হার্টের ডাক্তার বলে দিল, ওইখানে মাসে মাসে যাচ্ছিলাম, প্রত্যেক সোমবার যাচ্ছিল। তো ওইখানে শেষে ডাক্তার বলেছিল, বলছে তুমি আর মরে যাবি, প্রত্যেক সোমবার যাচ্ছিল, বলছে তুমি আর মরে যাবি, তুমি আর বাঁচবি না, আর 10-12 দিন বাঁচবি, তারপরে মরে যাবি। হাটে মানে কি পাশটা নষ্ট হয়েছিল, পাশে কি ফুসফুসিটা নষ্ট হয়েছিল, হ্যাঁ পচে গেছিল। তো ও বলছে পিজি চলে যা, অপারেশন কর, পিজি চলে যা, অপারেশন কর, অপারেশন করলে কিছুদিন বাঁচবি। তো আমাদের তো গরিব লোক, তো টাকা পয়সা কোথায় পাবো। তখন তো আমি হিন্দু ছিলাম, দমে কান্না করছিলাম, তখন আমার বেটা ছোট ছিল, এতটুকু ছোট ছিল, দমে কান্না করছিলাম, বলছি আমি তো মরে যাবো, আমার ছাছু কে দেখবে, তিনটা মেয়ে একটা ছেলে, কোথায় কে দেখবে, আমি তো মরে যাবো। এখন তখন যিশুবাকে জানতাম না, হিন্দু ছিলাম, তো দমে কান্না করছিলাম। তখন ডাক্তার যখন বললো তুমি আর মরে যাবি, আর বাঁচবি না, আর 10-12 দিন বাঁচবি, তারপরে মরে যাবি। আমার তো গুড়ে গুড় গুড় খাচ্ছিলাম, গুঁড়ো নিম মতন তিতা, নিম মতন যে কোনো ভাত মুড়ি খাচ্ছিলাম তিতা, এবার সব বমি করে দিচ্ছ, হ্যাঁ সব বমি করে দিচ্ছ, একটা পেটে থাকতে, হ্যাঁ না একটা খাবার খেতে পারছিলাম না বাবা, আর দমে তিতা লাগছে, আর হাঁটতে পারছিলাম না, শ্বাসটা কষ্ট লাগছিল, হাটের রোগ তো, আর দমে দুর্বল, হ্যাঁ না দমে এইখান থেকে ওইখানে হাঁটে আর বসে যায়, দমে কষ্ট, এবার খড়ির মতন শুকান গেলাম একদম। আর তখন আমার মামার একটা ভাই আছে, ও বললো, বলছে শেষকে আমি ওষুধ খাই খাই একদম মাথা আমি খেপিয়ে গেলাম, পাগল হয়ে গেল। যিশুর কথা আমি ওই মামা তো ভাইখানে আমি জানতে পারলাম যিশুর নাম। তখন ওরা বলছে যিশুরখানে যাবে ইয়ারা, দিদি জামাই যিশুরখানে যাবে তাহলে ভালো হয়ে যাবে। তো আমার স্বামী তো মনোরঞ্জন মুর্মু, ওকে হিন্দু, ও মদ দমে মদ খাচ্ছিল দমে একবারে, আর যিশুরখানে আসতে চায় না। আমি বলছি যখন আমাকে ডাক্তার বলেছে মরে যাবে, সব মানুষ বলছে ই মরে যাবে আর বাঁচবে না, তো আমি বলছি তাহলে তো আমি মরে যাবো, আমার ছাগুলো কে দেখবে। আমি দমে কান্না করছিলাম বাবা, আমি দমে কান্না করছিলাম। তো আমি যিশুবাকে পাই আমি জীবনে অনেক শান্তি, হার্ট রোগ আমার নাই, যিশুকে পাই আমি মাটি ফেলেছি, ধান কাটেছি, সব কিছু করেছি। হ্যাঁ গির্জা আসেছি, হ্যাঁ হ্যাঁ প্রার্থনা দ্বারা, হ্যাঁ প্রার্থনা দ্বারা সুশীল স্যার প্রার্থনা করেছে, বিশ্বাসী প্রার্থনা করেছে, আর যিশুকে জানতে পারলাম, সম্পূর্ণ দীক্ষা নিলাম, প্রভুভোজ গ্রহণ করলাম, এখন সম্পূর্ণ সুস্থ আমার যিশু বা রাখেছে, আমার যিশুর নাম ধন্যবাদ হোক। হ্যাঁ হ্যাঁ কত কষ্ট বাবা, কত কান্না করছিলাম শোনা, আমার ছোট বেটা এই তো ছোট ছিল, কত কান্না করছিলাম, বলছে আমি মরে যাবো, হে ভগবান কোথায়, তখন তো যিশু বাকে জানতাম না, আমি তখন ভগবানকে বলছিলাম বলে কোথায় বাঁচবো আমি। একদম একদম সম্পূর্ণ একদম শান্তি, হ্যাঁ হ্যাঁ একদম সারে গেছে একবার, হ্যাঁ যিশু বাবা ভালো করেছে, ঈশ্বরের মহিমা হোক, যিশু খ্রিস্টের মহিমা হোক। আপনার হ্যাঁ শোনা এখন করতে পারি তো, আর খাওয়া দাওয়া করতে পারে, হ্যাঁ সব খাচ্ছি,
হ্যাঁ ডাক্তার বলেছিল যখন হিন্দু ছিলাম তখন বলছে তুমি মাছ মাংস খাস না কিছু খাস না ফল পাকড় মিষ্টি কিছু খাস এখন মাছ মাংস সবাই খাচ্ছি যিশুবা আশীর্বাদে হ্যাঁ সবে কোনো অসুবিধা না ঈশ্বরের ধন্যবাদ হোক পরিবারে আমার স্বামী আছে আর এক ছেলে আছে আর তিনটা মেয়ে তো উদ্ধার করে তিনটা মেয়ে তো যিশুবা উদ্ধার করেছে বিয়া দিয়েছি হ্যাঁ এই যে একটা ভলন্ডি ছোটটা মেঞ্জটা ডোরামলি আর বড়টা হয় আন্ধারিয়া হ্যাঁ যিশুবা উদ্ধার করেছে ঈশ্বর হ্যালেলুয়া ধন্যবাদ পবিত্র মহান স্বর্গ পিতা সনত বাবা মহান ঈশ্বর বাবা এ বাবা তোমাকে পায়ে বাবা আমার সম্পূর্ণ রোগ সুস্থ হয়েছে তা তোমার নাম ধন্যবাদ করে বাবা আমার পরিবারকে ভালো রেখেছিস বাবা আমাকে ভালো রেখেছিস যিশু বা আমাকে ডাক্তার বলেছিল তুমি মরে যাবে আর বাঁচবি না মানুষ অনেক মানুষ বলেছিল যিশু যিশু বা তুমি মরে যাবে আর বাঁচবি না যিশু বা তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো বাবা আমার পরিবারকে বাঁচিয়ে রেখেছো সব মেয়ে তুমি আমার তিনটা মেয়েকে তুমি উদ্ধার করেছো বাবা আমার লাতি লাতনাকে আমি দেখেছি তোমার আশীর্বাদে যিশু বা তোমার মা নাম মহিমা হোক যিশু বা তোমার নাম ধন্যবাদ হোক ঈশ্বর তোমার নাম ধন্যবাদ পবিত্র আত্মা তোমার নাম ধন্যবাদ হোক হালেলুয়া এ পবিত্র সনত আত্মা ঈশ্বর বাবা গো আমার পরিবারকে ভালো রাখো আমার মেয়ে জামাকে ভালো রাখো আমার লতি লতনাকে ভালো রাখো যিশু বা আমাকে ভালো রাখো হালেলুয়া এ প্রার্থনা যিশু নামে চাইলাম আমেন।